রাজধানীর কামরাঙ্গীর চরে একটি ভেজাল সেমাই তৈরির কারখানায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। অভিযানে জব্দ করা হয়েছে ভেজাল ও অস্বাস্থ্যকর সেমাই। তবে এ ঘটনায় কোনো জরিমানা বা কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। রবিবার বিকালে কামরাঙ্গীর চরের খালপার এলাকার হাবিবা ফুড প্রোডাক্টস নামের এই কারখানায় ভেজাল বিরোধী অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে উঠে আসে এই কারখানার অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন রকমের সেমাই তৈরির চিত্র। তবে এর কোনোটাই নিজেদের নামে বাজারজাত করে না এই প্রতিষ্ঠান। স্বপ্ন, বম্বে সুইটস, কর্ণফুলি, আলাউদ্দিন সহ বিভিন্ন ব্র্যান্ডের সেমাইয়ের প্যাকেট রয়েছে এখানে। স্বপ্ন জানিয়েছে, আগে পণ্য নিলেও গুণগত মানের নিম্নগামিতার কারণে এখন আর এখান থেকে পণ্য নিচ্ছেন না তারা। ওই লোকের কাছ থেকে একসময় আমরা মাল নিছি, এর আগে যখন আমরা শুনছি ধরুন একটা ঝামেলা ওরা পাইছে, তারপর আমরা ওদের কাছ থেকে নেওয়া বন্ধ করেছি, আমরা এখন অন্য জায়গাতে নেই। স্বপ্ন এক মাস আগেই ওদের সাথে ক্যান্সেল করে দিছে কন্ট্রাক্ট। তবে এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান এখানকার কর্মীরা। আমরা খালি মাল তৈরি করি, এটা যার মাল সে জানে। গরম মাল নামায় রাখছি, এই যে সারাদিন থাকবো, বিকাল বেলা থেকে আমরা ঢাকে দেবো। এখানে কয়টা কোম্পানি প্যাকেজ এটা আমার জানা নাই, ঠিক আছে, আর যারা করে তারা জানে, শুধু আমরা জানি না বেশি। পুলিশ বলছে এইসব প্রতিষ্ঠানের প্যাকেট ও স্বাক্ষরবিহীন অর্ডারের কাগজ পাওয়া গেছে কারখানায়। পরবর্তী তদন্ত শেষে ব্যবস্থা নেবেন তারা। এরা বারবার জরিমানা দিয়ে যাচ্ছে কিন্তু তাদের কার্যক্রমগুলো বন্ধ করছে না, পরিবেশের উন্নয়ন করছে না। আমরা এখানে এসে কয়েকটা ফাইল জব্দ করি, স্বপ্নের রয়েছে, বোম্বে সুইটসের রয়েছে, এই অর্ডারগুলো তারা দিয়েছে কিনা এটা আমরা এখনো ভেরিফাই করতে পারি না, আমরা তদন্ত শেষ করে বলতে পারবো। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসেও অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা ও সতর্ক করেছিল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই। হিমেল খান, ডিবিসি নিউজ, ঢাকা।